চলে যাবে একজন সর্বসম্মত এবং তার সঙ্গে সমস্ত রাজ্যের বিভিন্ন সম্পর্ক আছে। ভারতীয় জনতা পার্টি মানে খুব অল্প দিনের জন্য করছেন না, অনেক দিন ধরে করছেন। তিনি আদর্শগতভাবে বিজেপির অনেক পুরনো একজন কর্মী, পরবর্তীকালে রাজ্য সহসভাপতি ছিলেন। তো এইভাবে ভোটের আগের দিন ওনাকে মারা, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চেনেন, বললো হ্যাঁ আমি চিনি, আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি আপনার অপরাধটা কি, আপনি তো সবাইকে নিয়ে চলেন। আমি যখন গত বিধানসভা ভোটে এসেছিলাম সেখানে কৃষ্ণাজী আমার সঙ্গে পুরো রাস্তাটায় প্রায় 2 ঘন্টা প্রার্থী সহ আমরা ঘুরেছি, তাতে কৃষ্ণাজীকে আমি দেখেছিলাম যে ভোট দেবে কে দেবে না আমি জানি না, সবাই তাকে নমস্কার করছে হাসছে দেখে। এইরকম একটা অজাত্য শত্রু সকলের শ্রদ্ধ দিদি বা মাসিমা, তার উপর এই ধরনের পৈশাচিক বর্বরচিত আক্রমণ বাংলার নিয়ে বলে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার আমলে অত্যন্ত নিন্দনীয়। এবং যারা মেরেছে তিনি বললে যে আমার পরিচিত এবং তারা বলে তৃণমূল কংগ্রেসের এবং তারা মেরেছে তার একবার। আমি কারণ কি জিজ্ঞেস করলাম, বললাম আমি বিজেপির প্রার্থী হওয়ার জন্যই আমি মার খেয়েছি, হাত আজকে অপারেশন হয়েছে, ভয়ঙ্কর রকমের মেরেছে, মাথাটায় লাগলে কি হতো আমি জানি না, কিন্তু কৃষ্ণাদিকে প্রায় কার্যত পঙ্গু করে দিয়েছে বা অপারেশন করতে হবে ওপেন করে। এবং সেটা অপারেশনের পরে অন্তত 2-3 মাস ওনার মানে নির্ভরশীল থাকতে হবে হাঁটা চলার ক্ষেত্রে। এটা খুব জটিল বিষয় এবং এটা ধাক্কাধাক্কি দুটো বুদ্ধির স্লোগানের মতো নয়, এটা মেরে ফেলার জন্যই মারা হয়েছে এবং অ্যাটেম্প টু মার্ডারের খুব ক্লিয়ার কেস। খুব পরিতাপের বিষয় যে চিহ্নিত লোকেরা এখনো কিন্তু গ্রেপ্তার হয়। পুলিশের ভূমিকা কি হয় দেখছেন? পুলিশের ভূমিকা সবচেয়ে খারাপ দাদা, এত পুলিশ দাদা এবং টিএমসি এর কোনো, এবারে যে পুরো ভোট কালকে হয়েছে এটা পুরোটা পুলিশ সংগঠিত করেছে, পুলিশ ক্রিমিনালদের আগে পিছে করে নিয়ে গেছে, পুলিশের ভোট হয়েছে ধরে নিতে পারেন দাদা। আপনাকে বিক্ষোভ দেখানো হলো উত্তরপাড়া ঢোকার মুখে? না কোনো বিক্ষোভ, ওগুলো পরে হাতি চলে বাজার কুত্তা ফুকে হাজার। আপনার বাবার নামে নাম দিয়ে গান করেন, কালকে রিপোল আছে। যখন মমতা ব্যানার্জিকে হারিয়েছি তো আর ভেবেছিল যে সেটিং অপোজিশন লিডার হবে সূর্যকান্ত মিশ্র বা আব্দুল মান্নান সাহেবদের মতো। ছাপা ভোট নিয়ে কি যন্ত্রণা অনেকগুলো দাদা জায়গায় করে, 10-20টা লোক থাকে, 50টা পুলিশ থাকে, ওদের সরায় আর আমি ছবি তুলি, পরের দিন এফআইআর করি, হাইকোর্টে মামলা আছে, আজকেও করব, সরার কোনো সিন নেই, চিনে চিনে রাখবো, আমরাই রাজ্য চালাবো, সেদিনকে এই ছবিগুলো বের করবো আর ভিতরে ঢুকাবো। এই কর্মীরাই আপনাকে মালা দিয়ে বরণ করেছে দাদা, এরকম দরকার আছে ভোট করার? কোনো উন্নয়ন পশ্চিমবঙ্গ হয়নি, তাই পুলিশ দিয়ে, এবং আমি সব মুসলিম খারাপ বলবো না, মদ্যপ মুসলিম যেগুলো ধর্ম মানে না সেই তাদেরকে জড়ো করে বিভিন্ন জায়গা থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমান কায়দায় একই কায়দায় হয়েছে, কোন্নগর থেকে কাঁথি, কাঁথি থেকে কোচবিহার, মডেল হচ্ছে সেম দাদা। সাংবাদিকরা যেখানে মার খেল সেখানে রিপোল হলো না, কি বলবো কালকে রিপোল আছে, কি রিপোল আছে? 10,760টা বুথে, তার মধ্যে 10,000 বুথে লুট হয়েছে, 2টো বুথে রিপোল করেছে, সেখানে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট পাঠাবে না। আমি বিরোধী দলনেতা হিসেবে, যেহেতু রাজ্যে একমাত্র বিরোধী দল বিজেপি আর আমি শাসকের দ্বারা অত্যাচারিত, যেমন আনিস খান তিনি আমাদের ভিন্ন মতের, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারকে বারেবারে আক্রমণ করেছেন, তার রাজনৈতিক মতাদর্শকে আমি সমর্থন করি না। তো আমি রাজ্যের বিরোধী দলনেতা, শাসক, শাসকের গুন্ডা, শাসকের পুলিশের দ্বারা যে আক্রান্ত হবে সেই সমস্ত বিরোধী দলের লোককে আক্রান্ত সরকারের দ্বারা তার পাশে দাঁড়ানোর দায়িত্ব বিরোধী দলনেতার। কারণ এবারের পশ্চিমবঙ্গ বিধানসভায় একমাত্র বিরোধী দল হচ্ছে বিজেপি, অন্য কোনো দল নেই। আনিস খান কাণ্ডে টিএমসি রাস্তায়। আমি অন্যান্য দলকে অনুরোধ করব এই 2টো বুথে তারাও যেন পোলিং এজেন্ট না পাঠায়। সাংবাদিকদের বলবো 10,760 বুথে
লুট করেছে এই দুটো বুথ ছেড়ে দেন, লুট করতে দেন, যোগ বিয়োগ হিসাব ঠিক সময় হয়ে যাবে, সময় খুব বেশি বাকি নেই।